মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম বাউর বাউর বেষ্টিত সুনামগঞ্জ। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, প্রার্থীদের নির্বাচনী প্রচারে এখন মুখর সর্বত্র। সে হাওয়ায় সরগরম পাবনা এক আসনের হাট বাজার, ব্যবসায়ী মিছিল মিটিংয়ে জমে উঠেছে খুলনা দুই আসনের নির্বাচন। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনটিতে এবার আওয়ামী লীগ জয় পেতে মরিয়া হয়ে মাঠে নেমেছে। অপরদিকে বিএনপি সহ চারদলীয় জোট চায় তাদের ধারাবাহিক সফলতা ধরে রাখতে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের খুলনা ব্যুরোর সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম টুটুল, ক্যামেরা ছিলেন নাহিদ আঞ্জুমান নয়ন। সোনাডাঙ্গা ও সদর থানা নিয়ে গঠিত খুলনা দুই আসনে ভোটার 2,38,402 জন। এই আসনে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে চার দল এবং মহাজোটের প্রার্থীর মধ্যে। দুজোটের প্রার্থী তাদের শাসনামলের বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ করে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন। ইনশাল্লাহ আমি 100 ভাগ আশাবাদী যে এই আসনে সবসময় বিএনপি জেতে, চার দল জেতে, এবারও জিতবে। ভোট দেবে এই জন্য যে খুলনার ভয়াবহ সন্ত্রাস থেকে জোট সরকার খুলনাবাসীকে মুক্ত করেছেন। গণসংযোগের সময় এবং বিভিন্ন আমাদের কার্যক্রমের সময়, কর্মসূচির সময় আমরা যে সাড়া পেয়েছি এই খুলনার জনগণের, আমরা তাতে মনে করি যে আমরা অনেক আশাবাদী। কারণ আমরা মনে করি যে দীর্ঘদিনের বঞ্চিত অবহেলিত খুলনার মানুষ দীর্ঘদিন পরে তারা একটি পরিবর্তন চায়। তবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বেশিরভাগ ভোটারই গুরুত্ব দিচ্ছেন এলাকার কয়েকটি বিষয়ের উপর। দুই আসনের জন্য আমরা নির্বাচিত এমন একজন ব্যক্তি হোক যিনি নাকি খুলনার রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি এবং পুনরায় যে কলকারখানাগুলি বন্ধ হয়ে আছে ওগুলি চালু করবে। আমরা এমন নেতা নির্বাচিত করব যে নেতা খুলনা শিল্পনগরীকে পুনর্জীবিত করবে, খুলনার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করবে। প্রচারণা শেষ মুহূর্তে এসে দুই জোটের মিছিল স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো নির্বাচনী এলাকা। তবে সাধারণ ভোটাররা মনে করছেন সামান্য ভোটের ব্যবধানেই জয় পরাজয় নির্ধারণ হবে এই আসনে। বিএনপি দুর্গ হিসেবে পরিচিত খুলনা দুই আসনে নির্বাচন হবে এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তাই দুই প্রধান জোটের প্রার্থীরাই নানা অঙ্গীকার দিয়ে দিন রাত ছুটে চলেছেন ভোটারদের তারে তারে। তবে এই আসনে সাধারণ ভোটাররা বলছেন খুলনার অবকাঠামো উন্নয়ন সহ বন্ধ বিল কারখানা চালুর ব্যাপারে যিনি ভূমিকা রাখবেন তাকেই এবার তারা নির্বাচিত করবেন। রফিকুল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, খুলনা।